নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি আমরা মাইথন পঞ্চায়েত ড্যাম বড় পঞ্চকোটের উদ্দেশ্যে। প্ল্যান হচ্ছে আজকে এখান থেকে গিয়ে সোজা আমরা মাইথনে স্টে করব, পরের দিন মানে কালকে পঞ্চায়েত আর গড় পঞ্চকোট দেখে ব্যাক করব। বাট আজকে যদি হাতে টাইম থাকে তো আমরা বড়ন্তি লেকটাও ঘুরে তারপর মাইথন যাব। এসে পৌঁছলাম হিন্দুস্থান হোটেলে, অগ্নি দাঁড়িয়েছিল আমাদের জন্য, প্রচণ্ড রেগে গেছে, দেড় ঘন্টা আমরা লেটে বেরিয়েছি, অলরেডি দেড় ঘন্টা লেট করে অ্যাজ ইউজুয়াল এক মুখ হাসি নিয়ে এসছে পেছনে বুধা, এটা হচ্ছে লেট করার সোর্স একদম। যাই হোক, মোটামুটি ঘড়িতে এখন 8:50 বাজে, চলো ফার্স্ট স্টপ পানাগড়, তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তারা প্রচন্ড ট্রাফিক ছিল, মানে এই রাস্তার ধারে ধারে কি চালানো হয় এটা, ভাই ভাই ও ভাই তোকে তো ধাক্কাই মেরে দিত, মারো মুঝে মারো, আরে তুমি মেরে দিবে ওকে, তুই কি উল্টে এই এ পাশের ওই ট্রাকটাকে মেরে দিবি, হ্যাঁ কি এরকম করে কাটি বার করলাম যা হোক করে। এখন ঘড়িতে বাজছে 10:20, আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম অ্যাপ্রক্স 7:50 নাগাদ হিন্দুস্থান থেকে। তোমরা যদি পুরুলিয়া সিরিজটা দেখে থাকো, আর একটা দাদা ছিল মিস্টার পাইন্দা, পাইন্দার একটা বন্ধু আসবে আমাদের ওখানে পিক আপ করতে, জাস্ট বোধ হয় কিছু বলেছে অফবিট জায়গা দেখাবে, ওই দাদাটাই অ্যাকচুয়ালি আমাকে হোটেল ফোটেল সব কিছু ম্যানেজ করে দিয়েছে। ওকে তো ঠিক আছে, চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে চলো, আমরা এখন অবধি যা ডিস্টেন্স আছে টোটাল হচ্ছে প্রায় 110 কিলোমিটার মতো, আরও আশা করছি অ্যাপ্রক্স 2 ঘন্টা লাগবে, তো 11টায় ছাড়ছি, 1টায় আশা করি ঢুকে যাবো। ওকে ঠিক করেছিলাম যাবার পথে বড়ন্তি হিলস দেখে যাবো, বাট বড়ন্তি হিলসে ফেমাস হচ্ছে সানসেটের জন্য, সো দ্যাটস ওয়াই আমরা আর যাইনি, ডাইরেক্ট আমরা মাইথন যাচ্ছি, তো হোটেলে যাই লাঞ্চটা করি, তারপরে প্রবাবলি একটু রেস্ট নিয়ে লেকে একটা বোটিং হয়, তো বোটিংটা করবো। ম্যাপ অনুযায়ী 20 কিলোমিটার বাকি, জাস্ট আমরা আসানসোলটা ক্রস করছি এখন। সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো আর একটু লাইক করে দিও প্লিজ। বাহ, এদিকে রোডগুলো খারাপ না, চারিদিকে খেজুর গাছে ভর্তি, দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু অসাধারণ, কোনো কথা হবে না, সাইডে ছোট ছোট টিলে দেখতে পাচ্ছি, সো এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন টুয়ার্ডস রাইট আমরা ঘুরে যাচ্ছি। এটা হচ্ছে কল্যাণেশ্বরী রোড মনে হচ্ছে, এক্সপ্রেসওয়ে রাইডটা বেশ ভালোই লাগলো। এখান থেকে মাইথন আর 4 কিলোমিটার, কল্যাণেশ্বরী টেম্পল 1 কিলোমিটার, তো এই রোডের উপরই আমাদের এই হোটেলটা যেখানে আমরা থাকবো। এইগুলো মনে হচ্ছে পার্কিং এর জায়গা, আচ্ছা এটা হচ্ছে তোমার কল্যাণেশ্বরী মন্দিরটা, কল্যাণেশ্বরী বোধ হয় মা দুর্গার মন্দির আছে। ফাইনালি আমরা পৌঁছেছি, তো আমরা থাকবো এই হোটেলটায়, এখানে বাইকগুলো রেখেছি, আমার প্রিয় বাইক এখানে দাঁড়িয়ে আছে, সেরা দেখতে সেরা, ওই কৌস্তবদার ইয়ে থেকে আসছে, তুমি বেরো নাকি? ও বাহ বাহ, খুব ভালো,
রাখি আর এখন এগুলোর বাজেট হচ্ছে না আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ হবে অবশ্যই অবশ্যই বেশ ভালো ঠিক আছে তোমার সাথে পরে কথা বলছি এসে ওকে সেরা তো সৌন্দর্যটা তো অসাধারণ আমি মুকুটমণিপুর ড্যামটা গেছি তার আগে আরো ছোট ছোট মানে পুরুলিয়ার ড্যাম বলো মেসেঞ্জার ড্যাম বলো বাট সাজানো গাছানোর দিক থেকে এইটা যেন আরো ভালো লাগছে আমার অসাধারণ সৌন্দর্য এই তো একদম নদীর কাছে চলে এসেছি অসাধারণ সৌন্দর্য ড্যামের ধার ধরে ধরে দেখছিলে নিচটায় নেমে এসেছি তো এখানে আর কি অনেকগুলো স্পট আছে তোমরা যদি মাইথন আসো দেখবে এখানে মানে অনেকগুলো মানে কাপেল অফ স্পট আছে যেখান থেকে তোমরা খুব ভালো ভিডিওগ্রাফি বলো বা শুটিং বলো সেগুলো করতে পারো তো এইখান থেকে আসলে যেমন একটা ভিউ ওই দিকের স্পটটা থেকে গেলে কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো পুরো ভিউটাই আলাদা ধরনের গাছ আছে বা ওইদিকে বলো সবুজ পাহাড়টা দেখা যাচ্ছে অনেক কাছে আর এদিক থেকে দেখতে গেলে পুরো ড্যাম ভিউটা পাওয়া যাচ্ছে এখানেও বোটিং হচ্ছে তো এটাই একটা খুব অ্যাডভান্টেজ আছে যে বিভিন্ন জায়গাকার মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এখানে তুমি ভিউটা দেখতে পাবে কেমন লাগছে দিকটা একটু থিতু হই কারণটা পরে বলছি ঘড়িতে সময় হচ্ছে 5:55 দুপুরবেলায় ভাত টাত খেয়ে মোটামুটি 4:30 এরকম সময় আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম তো ওই যে কৌস্তাবটা বলি তো বলেছিল একটু নৌকা ভ্রমণ করাবে যাই হোক তা নৌকা মানে আমার আইডিয়া ছিল যে যেমন বড় নৌকাগুলো হয় মানে যাকে আমরা পাতি ভাষায় ফুটহুটি বলি বাট এখানে এসে দেখলাম একটু সিনারিটা আলাদা স্পিড বোট আছে ওগুলোও আছে বাট আমাদের জন্য যেটা ছিল সেটা হচ্ছে হাতে টানা নৌকা তাতে নাকি এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হবে প্রথমত আমি সাঁতার জানি না ঠিক আছে উঠলাম দেখলাম জলটা বেশ সমান আছে আমি ভাবলাম হয়তো নৌকাটা এরকম সমানভাবে যাবে ওঠার পর যা অবস্থা হলো হয়তো তোমরা ভিডিওতে দেব যদি দেয় যদি দেয় না দেবই মানে প্রচণ্ড ভয় লেগে গেছিলো মানে জাস্ট নৌকাটা এরকম 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 হচ্ছে মানে আরেকটু হলে বোধ হয় ডুবেই যেত এরকম অবস্থা কৌস্তব তো আমাদের একটা বোট রাইডের ব্যবস্থা করে দিয়েছে আমরা বাইকগুলোকে পার্কিং করে দিয়েছি ওখানে বাইক পার্কিং করে দিয়ে নিচে এটা হচ্ছে তোমার মৌসম বোটঘাট আর একটা এর পরে আর একটা বোটঘাট আছে তো সেটার নাম হচ্ছে বাবু বোটঘাট আই থিঙ্ক দেবগম উঠছে আমরা মোটামুটি সব লাইফ জ্যাকেট পরে বসে আছি উঠেছি বোটেতে বাঁচবো কি মরবো জানি না সেটাই তবে উঠে পড়েছি
নৌকা বিশাল চলছে। জল বেরোচ্ছে সেটা দেখতে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে। এখানে চান করে না, অনেক জায়গায় চান করতে না করে না 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 একদম, হ্যাঁ যেটা দিয়ে এমনি মাঠ দিয়ে নেমে যায় ওইখানে তো চান করে। আসানসোল থেকে এসছে আর একজন আমাদের ওইদিকে খড়দা। এই যে আমাদের দাদা, এখন কি দেখাতে নিয়ে যাচ্ছে? বড় আইল্যান্ড, বড় আইল্যান্ড। আচ্ছা, ভয়ে আমার চোখ মুখ শুকিয়ে গেছিল একদম। আর দেবরা একটু এনজয় করেছে, একটুটা পুরোটাই এনজয় করেছে, দেব আর বু পুরোটাই এনজয় করেছে। আমার পুরো জার্নিটা মানে কি বলবো, একটা ব্যাড ট্রিপ হয়ে গেছে আমাদের। অগ্নি ভাই কাঠপুতুল হয়ে গেছিল একদম, অনেক সান্ত্বনা দিচ্ছিল আমাকে বোটে বসে বসে যে এটা এরকমই হয়, বাইক নিয়ে ঘুরে বেড়াস, বাইক চালাস, তখন কিছু মনে হয় না। কিন্তু কিছু করার নেই, ভয় লাগলে কি করব। তো আমাদের ওই যে দাদা নিয়ে যাচ্ছিল, দুটো স্পট দেখালো, জায়গা দুটোর নাম আমি ভুলে গেছি কি নাম, তবে বেশ ভালো। আমি কিছু দেখব না, ছোট আইল্যান্ড টাইপের আছে, তো এইটার দিকে আমরা এখন যাচ্ছি, ওটার মধ্যে দিকে যাচ্ছি আমরা। চাঁদটা উঠে গেছে ভালোই, ধারে আলোগুলো জ্বলছে। নৌকা ঘুরিয়ে নেওয়া হচ্ছে, এটা কি এইভাবে না না এই এইরকম করে তো পাথর তো ছিল না, এই যে পাথরগুলো কি দেওয়া হয়েছে? না না, যত মাটি ছিল সব নামা দিয়ে গেছে, হ্যাঁ পাথর দিয়ে। এবার ঘাটে যাবো তো, আর না তো কোথাও আমি রেকমেন্ড করো নৌকাটা অ্যাটলিস্ট করো, একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে তোমাদের কাছে, তাই তো দেব কি বলিস? একদম, বোধহয় টোটাল রেডিয়াসটা মাঝি কত বললো, 40 কিলোমিটার না কত, 40 কিলোমিটার, মানে কিছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। এখানে ড্যামের মাঝখানে অনেক অনেক ছোট ছোট দ্বীপ আছে, সেই দ্বীপে কোনো লোক থাকে না। তো এখান থেকে যাওয়া যাক, একটু কফি খেলাম আমরা, কফি খেয়ে এখান থেকে বেরোচ্ছি, একটু রুমে যাব, রুমে গিয়ে জিনিসপত্রগুলো রেখে আবার এখানে আসব, এসে একটু সন্ধ্যে স্ন্যাক্স কিছু খাবো, খেয়ে চলে যাবো এখান থেকে। ওকে, তো কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার রাতে কী খাওয়া হচ্ছে সেই খাওয়ার আপডেট দেবো। সকালে প্ল্যান আছে ঘুম থেকে উঠে এখানে সানরাইজ দেখব, সানরাইজ দেখে পাঞ্চেত ড্যাম হয়ে তারপরে ওখান থেকে কী জানো গড় পঞ্চকট দেখে ব্যাক করব। ওকে, তো ঠিক আছে, এটাই বলার ছিল, টাটা।